আমরা এখানে ধর্ম ধর্ম এবং সংস্কৃতি শিক্ষা অর্জনের জন্য এসেছি, ধর্ম এবং শুদ্ধ সংস্কৃতি শিক্ষার জন্য, শিক্ষা অর্জন করার জন্য। যেমন বিষয়টা বলো, মানে মানে এখানে ধর্ম শিক্ষার জন্য আসতেছেন এটা আমি কোনোভাবেই বুঝতেছি না। কি বলেন, মানে এখানে ধর্ম শিক্ষা মানে কি? মানুষ যে মাদ্রাসা যায়, ঠিক আছে, মানুষ মক্তবে যায়, মানুষ ঠিক আছে হাফিজি মাদ্রাসা যায়, হ্যাঁ, মানুষ শিক্ষার জন্য ঠিক আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, এটা কি কোনো প্রতিষ্ঠান? এই পাহাড়ের উপরে নিরিবিলি একটা যায়, এই যে এখানে আসছেন নিশ্চয়ই প্রতিষ্ঠানটা জেনেই এসেছেন এখানে, এতগুলো মানুষ না, আমার পরিচিত লোক আছে সেই কারণে। আচ্ছা, আপনি কোন জায়গার মুরিদ, কোথাকার? আমি সিস্টিয়া তরিকায়। সিস্টিয়া তরিকা? হ্যাঁ, সিস্টিয়া তরিকাতে। কোথায়, মানে সিস্টিয়া তরিকাটা কি, মানে এটা কি সিস্টিয়া তরিকা? সিস্টিয়া তরিকা কি তরিকা তো বলতে, আপনি তরিকা তো তরিকা বুঝলাম, সিস্টিয়া তরিকা এটা একটা একটা সংগঠন এবং সাংগঠনিক সংগঠন দুটোতে অ্যাডজাস্ট আছে দুটোতে। হুম, এটা একটা, আমি প্রথমে বললাম যে একটা সংগঠন, আবার ইন্টারওয়ার্ল্ড সারা বিশ্বের সংগঠন যেটা, এই যে মানে এই যে সিস্তিয়া তরিকা, এটা সিস্তিয়া তরিকাতে, হ্যাঁ, ধর্ম, আমি বললাম যে ধর্ম শিক্ষার জন্য, তো আমাদের ধর্মের নাম হলো দীন ইসলাম ধর্ম। দীন ইসলাম ধর্মের মধ্যে সারা বিশ্বের যে সংগঠনটা এটা হলো তরিকা সংগঠন। তারপরে আরও আছে যে যেটা মাজাফ বলে, মাজাফ, মাজাফের যে সাংগঠনিক সংগঠন আছে। আচ্ছা, হ্যাঁ, তা আপনি এখানে আসছেন, আমি বুঝতে পারলাম যে আপনি কিছু শেখার জন্য। আচ্ছা, নাকি কানে এটা কি লাগাইছেন? এটা নাকের ফুল, কানে দুল দেওয়ার কথা ছিল কিন্তু নাকে একটা ফুল লাগাইছেন। এমনি দিছেন নাকি কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কারণ বলতে ডিজিটাল না, বাংলাদেশ, ও আচ্ছা, সারা বিশ্ব যেতে মডেলিং এর উপরে আছে, তা আমরা কি এই থাকবো? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। তা আপনি এখানে কতদিন থাকতে চাচ্ছেন আপনার মনের? এটা দেখি, এটা আমাদের আরো সিনিয়র যারা আছে এদের সাথে আলোচনা। এখানে কি আরো লোকজন আসছে আপনার সাথে? আসতেছি, যাইতাছে, এই তো আমার আমার সাথে না, আমার মতো আরো অনেক আসেন, শিখতে আসেন না? আপনার কি সংসার, ফ্যামিলি কেউ নাই, ভাই বোন, মা বাপ, বউ বাচ্চা? না, এগুলো আপাতত কোনো কিছু নেই, এগুলো হওয়ার সম্ভাবনা নাই, এটা ভবিষ্যতে, ফিউচারটা বলা যায় না তো, তাই না? বুঝতে পারছি। তো এখানে মোটামুটি আপনি কতদিন থাকতেছেন, এটার কোনো ইয়ে নেই, তাই তো? আমি আসছি অবশ্যই কুরবানি ঈদের আগে। কুরবানি ঈদের আগে? আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে, এখানে কি ধর্ম শিক্ষা দিচ্ছেন? ধরেন প্রথম হলো, ঠিক আছে, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন তো নাকি? এটাও ধ্যান করেন মধ্যে তো নাকি? না না, এটা ধ্যানের মধ্যে, ধর্মের মধ্যে তো নাকি? না, আপনাকে আপনি প্রথম না, আপনি বলেন, আপনার বিষয়টা বুঝতে হবে যে আমরা এখানে ধর্ম শিখতে এসেছি, আর নামাজ তো ধর্মের মধ্যে নাকি? না, মধ্যে, ধর্মের মধ্যে না, তো যেটা না শিখে কি করবেন আপনি? ওইটা কর্ম, নামাজ মানে কর্ম, কর্ম না, সালাত, কর্ম করবেন আর কি, তো কর্ম তো শিখে করতে হয়, দাঁড়ানো থেকে নিয়ে। আপনার কি আগে, আপনি যখন ধর্ম শিক্ষার জন্য আসছেন তাহলে তো আপনার আগের কোনো ধরনের কি ধর্ম শিক্ষা আছে? ধরেন আপনি একজন কোরআনে হাফেজ হতে পারেন, বা মাদ্রাসার ছাত্র হতে পারেন, বা স্কুলের ছাত্র হতে পারেন, এরকম কোনো কিছু আছে আপনার? এটা বিষয়গুলো আমি তো আপনাকে প্রথমেই বললাম, পরিবেশ, পরিচিত সমাজ, তো নিশ্চয়ই আমার এখন এই আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি তো একটা ছোটোর থেকে এখানে আসছি, ঠিক না, সমাজের সাথে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, একসাথে তো আমি মার গর্ভের থেকে এত বড় হইনি, আস্তে আস্তে আসছি না? না, পড়াশোনা করছেন কি না? পড়াশোনা করছেন কি? সামাজিক যে যেটা আছে বর্তমানে রাষ্ট্রের মধ্যে, এটা যতটুকু প্রয়োজন ছিল এতটুকু আর কি। কি ধর্ম শিক্ষা পড়ছেন নাকি এটাকে জেনারেল পড়া পড়ছেন, ইংরেজি শিক্ষা পড়ছেন, কোনটা পড়ছেন? এইটা তো বর্তমানে রাষ্ট্রীয়ভাবে যেটা আপনি বুঝতেছেন যে আপনার ছেলে সন্তান যদি, একটা ছেলে যদি ক্লাস ফোরে পড়ে, তাহলে তো সারা বাংলাদেশে এরকম ওর মতো আরো অঙ্গনে আসে না, লোক আসে না? কিন্তু আমি একটা জিনিস অস্পষ্ট, যেমন বিষয়টা বলো, মানে মানে এখানে ধর্ম শিক্ষার জন্য আসতেছেন এটা আমি কোনোভাবেই বুঝতেছি না। কি বলেন, মানে এখানে ধর্ম শিক্ষা মানে কি? মানুষ যে মাদ্রাসা যায়, ঠিক আছে, মানুষ মক্তবে যায়, মানুষ ঠিক আছে হাফিজি মাদ্রাসা যায়, হ্যাঁ, মানুষ শিক্ষার জন্য ঠিক আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, এটা কি কোনো প্রতিষ্ঠান? এই পাহাড়ের উপরে নিরিবিলি একটা যায়, এই যে এখানে আসছেন নিশ্চয়ই প্রতিষ্ঠানটা জেনেই এসেছেন এখানে, এতগুলো মানুষ? না, আমার পরিচিত লোক আছে সেই কারণে, যেটা বললাম যে না দর্শক বুঝবে, ঠিক আছে, আমি নিজেই একটা জিনিস এই জিনিসটা বুঝতেছি না, আপনার ওই কথাটাই আমি বুঝতেছি না, যে আপনি বলছেন এখানে আসছেন আপনি ধর্ম শিক্ষার জন্য,
কেসে মানে এখানে ধর্ম শিক্ষাটা কোথায় আমি সেখানে বিষয়টা হলো যেখানে মানুষ আছে ধরেন আপনি আমাকে বলতেন যে ভাই আমি আসছি পাহাড়ে চূড়ায় এখানে একসময় মধু বাবা ধ্যান করতেন উনি ঠিক আছে আল্লাহকে পাওয়ার জন্য এখানে আসতেন হয়তো আপনি যদি ওই ধরনের কথা বলতেন তাহলে হয়তো উনি হয়তো আমি সহজে বুঝতাম কিন্তু আপনি এটাই বলেন এখানে আপনি আস্তে আস্তে যাবেন বললাম না যে আগে আগরতলা থেকে স্টেপ বাই স্টেপ আমার কথা হলো ঠিক আছে আপনি কেন এখানে আগাম এটার একটা ধারাবাহিকতা লাগবে বিষয়গুলো আপনি যদি এখান থেকে একটা প্রশ্ন করেন আবার ওইখান থেকে আপনি ঢাকা থেকে ফ্যামিলি টেমিলি ছেড়ে আপনি আসছেন এই পাহাড়ের মধ্যে ধর্মশিক্ষা অর্জনের জন্য সংস্কৃতি অর্জন করার জন্য আপনি বলতেছেন যে এখানে কি আছে যে আপনি এমন কি আছে যে এখানে ধর্ম এবং সংস্কৃতি অর্জন করতে পারবেন তো আমি তো আপনি নিশ্চয়ই জানেন যে এখানে এত বড় একটা মধু বাবা আসছে মধু বাবা অর্জন করছে ধর্ম অর্জন করে উনি তো নিজের বৃত্ত লয়ে গেছে কেনা এখানে দিয়ে গেছে যারা আছে সবার সাথে আলোচনা করছে কথা বলছে হ্যাঁ আলোচনার মধ্যে এখানে কি প্রচারিত হয়েছে তো প্রচার হইতে হইতে আজকে সারা বাংলাদেশ থেকে যেটা আমরা বাংলাদেশে কথা বলি সারা বাংলাদেশ থেকে যারা তাহলে একজন আউলিয়া এখানে এসে উনি বড় এখানে আস্থানা গড়েছিলেন আপনারা কি ঠিক ওনার ওই দেখানো পথ অনুসরণ করতেছেন ধর্মটা হলো আজকে যে আমাদের ধর্ম দিন ইসলাম ধর্ম 1443 হিজরি চলতেছে রানি 43 হিজরি না এটা তো আজকের কালকের বিষয় না বিষয়টা কালকের বিষয় না তো